বড় ভাই ভালো আছেন? ভাই ভালো থাকো, অনেক সময় নেই, কথা কোন যে কাজে ব্যস্ত, অনেক ব্যস্ততার মধ্যে আছে। গরু হস্তা দামটা কম? হ্যাঁ, কমে যাওয়ার কারণ কি বলতে পারেন? না না জানি না, কিছুই জানেন না, গরুর দাম কম। একবারে সুযোগ হবে বলে দিলেন, একটু বলেন তো এটা দামটা কেমন চাচ্ছেন? 50,000। কম হলে বিক্রি করবেন না? কাস্টমার কি দাম দর বলছে? ধন্যবাদ, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, উনি বলছে গরুর দামটা কম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নয়বাজার গরুহাটে। এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে গরুর দাম দর কত আছে। আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দাম চাচ্ছেন কত? 35,000। কাস্টমার কেমন দাম বলে? 27,22 বলে। আপনি কেমন দাম বলে এটা বিক্রি করে দিবেন? 32-33 হলে বিক্রি করে দিবেন? এটা কি আপনার পালেন না কিনা? কিনা গরু? ধন্যবাদ। এটা দাম চাচ্ছেন কত? 60,000। কাস্টমার কেমন দাম বলে? 50 ভেঙে বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 50-এর চেয়ে কিছু বেশি হলে বিক্রি করে দিবেন? এই গরুটাকে আপনার পালেন না কিনা? কিনা গরু, অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব। ধন্যবাদ। আমরা এখন অন্য একটি গরু দেখার চেষ্টা করব, দামটা কেমন আছে। ভালো আছেন? ভালো নাই। অর্থাৎ বিক্রেতাদের মন খুবই খারাপ, তাদের তারা বলছে ওরা ভালো নেই। কারণটা কি? কারণটা হয়তো গরুর দাম কম। গরুর দাম বেশি থাকলে ব্যাপারী সাহেব অথবা বিক্রেতা ভাইরা তাদের মনটা বেশি ভালো থাকে। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? মামুন। মামুন ভাই, কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? একটা গরু নিয়ে আসছেন। এটা দাম চাচ্ছেন কত? 70,000। কাস্টমার কেমন দাম বলতেছে? বলে কেমন? 40-50 বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 60-এর উপরে হলে বিক্রি করে দিবেন? গরুর দামটা কেমন ভাই? গরুর দাম তেমন ভালো না, যেমন আশা করছিলাম। গরুর দাম কম আছে? ধন্যবাদ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। এই গরুটার দাম চাচ্ছেন কত? 70,000। কাস্টমার কেমন দাম বলতেছে? 60-65 বলে। আপনার টার্গেট? 65-70 হলে বিক্রি করবেন? ধন্যবাদ। এটা কি আপনার পালেন না কিনা? পালের গরু। বড় ভাই ভালো আছেন? দাম কেমন বাজারে? কম আছে। কিসের জন্য কম বলতে পারবেন? বাজারই কম, একবার দামই কম। দামই কম, আগে সর্বস্থা ভালো না, মাংস দাম কম, 700 কেজি, যার জন্য দাম কম। প্রিয় দর্শক, ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করলাম বর্তমান হাটে গরুর দামটা কিছু কম আছে। আপনারা যদি এই হাটটিতে আসতে চান, সেক্ষেত্রে মহাখালী থেকে যে কোনো বাসে উঠে জয়নাবাজার নামবেন। জয়না থেকে এই হাটটি 1 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত গাজীপুর জেলার ঐতিহ্যবাহী রোহাইবাজার গরুর হাট। আজকে বৃষ্টি হয়েছে, যার জন্য বাজারে একটু এলোমেলো দেখতে পাচ্ছেন। এই বাজারে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই। বর্তমানে গরুর দাম কিছুটা কম আছে।